সকলেই ভলেন্টিয়ার হিসেবে সেইভাবে কাজ আমাদেরকে দেখতে হবে। আপনারা একটু আগে শুনলেন এবং আমরা জানি যে নভেম্বর মাসের 3 তারিখে যেটা DYFI এর প্রতিষ্ঠা দিবস, সেই দিন কোচবিহার থেকে ইনসাফ যাত্রা বেরিয়েছিল। 50টা দিন ধরে পশ্চিমবাংলার 22টা জেলাতে 2000 কিলোমিটারের বেশি রাস্তা হেঁটে গোটা রাজ্যের মানুষের কাছে, গোটা রাজ্যের মানুষের যে কথা, না ইনসাফির বিরুদ্ধে ইনসাফের যে লড়াই, ইনসাফের যে কথা, সেই কথা ওরা বলেছে। এবং ওরা আওয়াজ দিয়েছিল, আহ্বান জানিয়েছিল যে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। আমি একজন ট্রেড ইউনিয়নের কর্মী, আমরা জানি যে যৌবনের ডাকে জনগণের এই ব্রিগেডে যেমন ছাত্ররা, যুবরা, তরুণ প্রজন্ম যেমন আছেন, কলে কারখানার শ্রমিকেরা আছেন, কর্মচারীরা আছেন, মাস্টার মশাইরা আছেন, গ্রামের কৃষক ক্ষেত মজুর আছেন, বন্ধ কারখানার শ্রমিক আছেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক আছেন, কাজ পাচ্ছেন না, রেগায় 2 বছর মজুরি বকেয়া পড়ে থাকা ক্ষেত মজুর আছে, গায়ের 3 মজুর আছে, গরিব মানুষ আছে, গরিব মানুষ, গ্রামের গরিব মানুষ আছে, শহর বস্তির গরিব মানুষ আছে, এরা সবাই সাড়া দিয়েছে। ধ্রুব, মীনাক্ষী, কলতান সহ গোটা DYFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি যে আওয়াজ দিয়েছিল, আমরা সবাই এখানে সামিল হয়েছি। নতুন প্রজন্মকে সামনে রেখে গোটা পশ্চিমবঙ্গে বাম গণতান্ত্রিক আন্দোলনের যে পুনর্জাগরণের সম্ভাবনা তৈরি হয়েছে, সেই পুনর্জাগরণের সম্ভাবনাকে আগামী দিনে পশ্চিমবাংলা থেকে দুঃশাসনের রাজত্বকে খতম করার জন্য পশ্চিমবাংলাকে পুনর্জাগরণের যে লড়াই, সেই লড়াই আজকের ব্রিগেডের মাঠ থেকে শুরু হবে, আমরা সবাই মিলে সেই আশা করতে পারি। আমি যে কথা বলতে চাই, এখানে যুবরা বলেছে যে কাজের দাবিতে ওদের লড়াই, আমাদের আজকে রাজ্য এবং দেশের অবস্থাটা কি, বেকারের কাজ নেই, কাজ কোথায় হবে, অথচ লোকসভা নির্বাচনের আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বক্তৃতায় বলেছিলেন, দেশবাসীকে ওয়াদা করেছিলেন যে মেরে সরকার দিল্লি মে আনে কে বাদ সাল মে 2 করোড় নৌজওয়ান কি বহালি হোগি, মানে বছরে 2 কোটি করে বেকারের কাজ। আজকের কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোতে, রেলে, ব্যাংকে, বিমাতে, কলে কারখানাতে, ইস্পাত কারখানাতে, কয়লা খাদানে, পোস্টালে, সমস্ত জায়গাতে নতুন কোনো নিয়োগ নেই, লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে। আর ওর দেখে এই 14 তলার ভদ্র মহিলা বলেছিলেন, হাম কিসি সে কাম নেহি, ও বলেছিল যে বছরে 2 লক্ষ করে বেকারের কাজ দেবে। অভিজ্ঞতা কি, পশ্চিমবাংলায় আমরা একটা হিসেব করেছি যে পশ্চিমবাংলার সরকারি দপ্তরগুলোতে, স্কুল কলেজগুলোতে, মানে রাজ্য সরকারের কোষাগার থেকে যাদের বেতন হয়, 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে। 6 লক্ষ শূন্য পদ যদি পড়ে থাকে, লেখাপড়া জানা ছেলেরা কোথায় কাজ পাবে? কলকারখানা পশ্চিমবাংলায় এই সময়ের মধ্যে তৈরি হয়নি। ওর রাজনৈতিক উত্থান হয়েছিল বাংলার যৌবনের স্বপ্নকে ধ্বংস করার মধ্য দিয়ে। গতকালকে বুদ্ধদার কাছে আমাদের যুব আন্দোলনের নেতৃত্ব রাখে ছিলেন, যে কটা বাধা তৈরি হবে সব কটাই হলো না ইনসাফি, আর এই বাধাগুলোকে ভেঙে দেবার যে লড়াই, সেই সব কটা লড়াই হলো ইনসাফের লড়াই। মানুষের মুখ খুলছে, মানুষ অভিজ্ঞতায় বুঝছে, তৃণমূল দিয়ে বিজেপি যাবে না, বিজেপি দিয়ে তৃণমূল যাবে না, বিজেপিকে হারাতে হবে গোটা দেশে, আরএসএসকে হারাতে হবে, ওদেরকে বিচ্ছিন্ন করতে হবে, আর এই কাজ যদি করতে হয় বাংলায় তৃণমূলকে দিয়ে হবে না, কারণ তৃণমূল পার্টিটাও চলে নাগপুরের তৈরি করা প্রেসক্রিপশনের মধ্য দিয়ে। আমি জানি না আপনাদের এই ব্রিগেড সমাবেশকে ঢেকে দেবার জন্য নাগপুরের প্রেসক্রিপশনে এখন কোথায় কি হচ্ছে বলতে পারবো না। পলিরা বলবে, মীনাক্ষীরা বলবে, গতকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় যাতে জমায়েত আসতে না পারে বাস ক্যান্সেল করিয়েছে, রেলে সমস্যা তৈরি করিয়েছিল। আরে কি হবে যখন জনসমুদ্রের ঢেউ লাগে, তখন 2-4টে কুচো চিংড়ি এদিক ওদিক করতে পারে, কিন্তু মানুষ যদি ঠিক করে নেয় যে লড়াইয়ে আছি,
তাহলে মানুষকে আটকানোর ক্ষমতা কোনো দূরাত্মার হয় না। তাই বিজেপিকে হারাতে হবে, আরএসএসকে হারাতে হবে, আর তা যদি করতে হয় তাহলে তৃণমূলকেও পশ্চিমবাংলায় হারাতে হবে। ওরা হলো চোরে চোরে মাস্তুত ভাই, ওরা হলো জনগণের বিরুদ্ধে সংবিধান আক্রান্ত। তাই আমার শেষ কথা হলো এই, এই যে এখানে তেরঙ্গা ঝান্ডাটা ঝুলছে উঠছে, আমাদের দেশের তেরঙ্গা ঝান্ডা, আজকে বামপন্থীদের দায়িত্ব হলো আরএসএস বিজেপি এই তেরঙ্গা ঝান্ডাটাকে ভাঙতে চাইছে, ভারতের সংবিধানকে ভাঙতে চাইছে, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে ভাঙতে চাইছে। এগুলো ভাঙতে চাইছে এই কারণে যে মানুষের মধ্যে যদি জাতের নামে ধর্মের নামে বিভাজন করে দিতে পারে তাহলে আদানিতন্ত্র আম্বানিতন্ত্র কায়েম করা যাবে। আমরা আদানিতন্ত্রের বিরুদ্ধে, আমরা আম্বানিতন্ত্রের বিরুদ্ধে, আমরা ভারতের বহুত্ববাদী বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রজাতন্ত্রের পক্ষে। তাই মেহনতি মানুষের ছাত্র যুবদের ভবিষ্যতের লড়াইকে জারি রাখার জন্যই আজকের বামপন্থীদের দেশের সংবিধান আর এই তেরঙ্গাকে রক্ষা করতে হবে। আজকে তেরঙ্গা রক্ষার দায়িত্ব বামপন্থীদের নিতে হবে, বামপন্থীরা সেই দায়িত্ব নিয়েছে। আজকে দেশ রক্ষার লড়াইয়ে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই ঐতিহাসিক সমাবেশ, DYFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি 16টা বছর পরে আবার এই এত বড় সমাবেশ করেছে, একজন প্রাক্তনী হিসেবে এবং এ রাজ্যের মেহনতি মানুষের লড়াইয়ের একজন সৈনিক হিসাবে আমরা অভিনন্দন জানাই, আমরা লাল সালাম জানাই। এই ব্রিগেড আগামী দিনে পশ্চিমবাংলায় লড়াইয়ের নতুন বার্তা দেবে। সেলিমদা বলবেন, আমি একটাই কথা বলি, ব্রিগেডের এই কুল ছাপানো সমাবেশ এবার ফিরে যেতে হবে বুথে, বুথে ব্রিগেড করতে হবে, বুথে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, বুথে নিজেদের শক্তি তৈরি করতে হবে। আমার চেয়ে যারা বয়সে বড় তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, বাকিদেরকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।